ইমা যে কত কিছু রান্না করে গেছে, 1, 2, 3, 4, 5। দরজা খুলে এরকম ফুল দেখলে কার না ভালো লাগে। এই গাছটা এখন আবার প্রতিদিন জবা ফুল হচ্ছে, 1টা 2টো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, সবাই আছো, আমরাও ভালো আছি। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, কালকে কিছু কাজের জন্য কালকে দেখবে লাস্ট দিন ব্লগ যায়নি, একটু কাজের জন্য আমরা একটু বেরিয়েছিলাম, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে আর কি, তাই জন্য ঘুমাতে ঘুমাতেও দেরি হয়েছে, উঠতে উঠতে উঠতেও দেরি হয়েছে। তাই এখন বাজে 12:15, উঠে অনেকক্ষণই উঠেছি, আর কিছু কাজ ছিল টুকটাক টুকটাক সারতে সারতে 12:15 হয়ে গেছে। আমি এখন বেরোচ্ছি দোকানের দিকে, রিম্পা একটু বাদে বেরোবে। আজকে কাকিমা অনেক কিছু রান্না করেছে, ভাত এখানে অল্প করে, লাউ চিংড়ি, এখানে আলু পটলের তরকারি, এখানে লাল শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট টাইপের, আজ পুরো শাকের উপর দিয়ে খাওয়া দাওয়া। বেরিয়ে গেছি দোকান যাওয়ার জন্য, আর এখানে কুর্তি কতগুলো চানাচুরের প্যাকেট নিয়েছে দেখো, সন্ধ্যাবেলা খাওয়ার জন্য মুড়ি চুড়ি চানাচুর। ওখানে এসে কিছু কুরিয়ার ছিল, প্যাক করে দিলাম, চলে গেল, চারজন ছিল ছাড়া হয়ে গেছে, এখনো আছে চলছে। আর একটু চা বসাবো, এখন আমরা দোকানেই বানিয়ে চা খাই, এখন চা বানাবো। এই যো মশলা চা আছে আর হালকা চিনি দিয়ে সেই চা বানাচ্ছি, কিন্তু হ্যান্ডেল নেই কাপের, এদেরকে সব হ্যান্ডেলওয়ালা কাপ দিয়ে দিয়েছি, আর আমি হ্যান্ডেল ছাড়া কাপ নিয়েছি। বিল চলছে, মানে এসি চলছে, তবুও ঘেমে স্নান হয়ে যাচ্ছি, একটা ভাজে মারছে খাওয়া জুটবে না আমাদের সকালে, এই অবস্থা। সেই লেভেলের বৃষ্টি নেমেছে বাইরে, বাইকটা ভিজে যাচ্ছে, সবার জুতোও ভিজে যাচ্ছে। কি প্যান্ট নেই, প্যান্ট নেই, কী সব বলছে এরা। 6:44, আরেক রাউন্ড চা হচ্ছে, গেঞ্জি ভিজে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, প্রায় 8:20 বাজে। শুক্লা আমাদের বিরিয়ানি খাইছে, এই যে, হ্যাঁ, তাই আর ওই ভাত টিফিন দাঁড়িয়ে শুধু ওই যে রয়েছে, ওটা রাত্রে গরম করে ভাত খেয়ে নেবো। এখন রুটি নিয়ে এলাম কাকিমার দোকান থেকে পাশে, চিকেনের ঝোল, বিরিয়ানি, রুটি সব মিলিয়ে খাওয়া, কষা পেঁয়াজ, আবার এক্সট্রা আলু রেখে দিয়েছে শুক্লা স্টকে। রুটি, এটা প্যাকিং, এটা প্যাকিং, এটা প্যাকিং, পিছনের এটা প্যাকিং, এটা প্যাকিং, ঘর সরে যাও, এটা প্যাকিং, এটা প্যাকিং, ও মাথার উপর আছে, তুমি বেঁচে থাকবে আজকে, চেষ্টা করো বেঁচে থাকো। ঘড়িতে বাজে 10:04, এই জাস্ট ক্লিনিং কমপ্লিট হলো, এই যে কাউন্টার পুরো পরিষ্কার হয়ে গেছে, আবার মাল ঢুকছে, এখানটা আবার নিচটা পুরো ভরে যাবে। এখন তোমাদের ভালোবাসা আশীর্বাদে সকালে মাল ঢুকছে, রাতে ফুল স্টক আউট, মানে সারাদিন এরকম হচ্ছে, গোডাউন থেকে 2-2 বার করে মাল ঢোকাতে হচ্ছে। এবার বেরোতে হবে, বাড়ির দিকে যেতে হবে, কুর্তি আমাকে ছেড়ে আবার ওই দোকানে ঢুকবে, তাই তো? আজকে 4টে প্যাক করেছি, 1, 2, 3, 4, এটা প্যাক করোনি, এটা প্যাক করোনি, এইটা প্যাক করোনি, এটা প্যাক করোনি, 1, 2, 3, 4, খাটা প্যাক হয়নি প্রায় 10টা। খাওয়াটা নিয়ে না, এই দেখো জল জল করছে খাবার, কালকে থেকে মাথা থাকে যেন। বাইরে এখনো ছিটেপোটা বৃষ্টি পড়ছে, আজ তো সন্ধ্যে থেকে ভালো বৃষ্টি হয়েছে, তাই না? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাস্টমাররা দূর দূর থেকে যে মাল নিতে এসছে, এটা আমাদের অনেক বড় আশীর্বাদ। ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, হাসনাবাদ, অনেক 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 দূর দূর থেকে এসছে, তাই বলছি প্রাণটা জুড়িয়ে যায় একটু আদর করলে। রাত অনেকটাই হয়ে গেছে, নিচে দোকান থেকে আসার পর কুর্তি তো দোকান চলে গেলো, সোনা বাবার সাথে একটু খেলা ঠেলা করে আমি ওপরে এলাম, তখন বাজে প্রায় 12:45, এসে ফ্রেশ ট্রেশ হয়ে সব মেসেজে রিপ্লাই করছিলাম, কালকে যারা আসবে তাদেরকে অ্যাড্রেস ট্যাড্রেসগুলো পাঠাচ্ছিলাম, কাজ কমপ্লিট করলাম, এখন দুজন মিলে টোনাটুনি খেতে বসবো। কিন্তু খবর চালিয়ে, খবর চালিয়ে, একদম খবর চলছে আমাদের, অল টাইম আমরা দেখছি, জাস্টিস তো চাই চাই, আজকে অনেকটা দিন হয়ে গেল, জাস্টিস তো আমরা পাবোই, পাবোই, একটু দেরি হচ্ছে কিন্তু পাবোই, সাধারণ মানুষ খেপে গেছে এখন, কিছু করার নেই, কিছু করার নেই।
এটা কি? এটা মোচা গরম করলাম, রিনামা করেছে। আর এখানে আমাদের দুপুরে যেহেতু খাওয়া হয়নি, অনেক কিছু ছিল, ভাত আমি তো দেখিয়েছি দুপুরে কি কি ছিল। হ্যাঁ, হচ্ছে তোমার লাউ চিংড়ি, এটা হচ্ছে পটল আলু, এটা হচ্ছে লাল শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে, এখানে মোচা, পরোটা, আম। বাবা, তারপর আছে শাড়ির প্যাকিং। হ্যাঁ, তারপর আমি একটু কেকও খাবো। আবার কেক কোথায় পেয়েছো? আরে রাখির কেক আর এগুলো পেস্ট্রি গুলো সব কিছু পাইনি। খাবো, চলো। থেকে একটা ট্রেনের আওয়াজ ভেসে এলো, আর খবর দেখছিলাম আজকেও তো নাকি একটা কোথাও বাইপাসের ওদিকটা না কোথাও একটা মৃতদেহ পাওয়া গেছে। কী যে চলছে ভগবানই জানে, মানে এতটাই বাজে পরিস্থিতি চলছে। আর আস্তে আস্তে এটা মানে কী বলবো, বিচার মানুষ পাবে আস্তে আস্তে, হয়তো অনেক কিছু মানে খুলাসা হবে, মানুষ অনেক কিছু জানতে পারবে, সেটাই মানুষ জানতে চাইছে আর কি। আর এই লড়াই থামবে না, এই লড়াই থামবে না, থামার মতোও নয়, লড়াই করেই যেতে হবে। সবাই একে একে যোগ দিচ্ছে রোজ, আমরাও চেষ্টা করছি যেরকমভাবে যতটুকু হয় আর কি। আর শাড়ির কিছু প্যাকিং ছিল সেগুলো সারলাম, এবার ঘুমাতে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট।